শুরুতেই থাকছে মুনিয়া আত্মহত্যা মামলাটি জানাব এখনো উদ্ঘাটন হয়নি মুনিয়ার বোনের সেই গাড়ি রহস্য থাকছে মুনিয়ার আত্মহত্যায় যেভাবে আলোচনায় শারুণ চৌধুরী আরও জানাবো আবরার হত্যা মামলা জেনে নিন সর্বশেষ গতি প্রকৃতি এরপর থাকছে ঘরমুখ মানুষদের ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মতায়ন। এবং সবশেষে আসুন দোয়া করি আল্লাহ যেন করোনা থেকে মুক্তি দেন প্রধানমন্ত্রী বিস্তারিত খবর পড়ছি আমি মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলাটি বেআইনি গত ছাব্বিশে এপ্রিল ঢাকার গুলশানে একটি ফ্ল্যাটে মারা যান কলেজ ছাত্রী মোশারাজ জাহান মুনিয়া মৃত্যুর পরপরই মুনিয়ার বড় বোন জাহান তানিয়া গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন সেই অপমৃত্যুর মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি প্রধান এবং একমাত্র আসামি করা হয়েছে এখন পুলিশ মামলার তদন্ত করছে কিন্তু একাধিক আইনজীবী আইনজ্ঞ এবং সুপ্রিম কোর্টের আত্মহত্যার প্ররোচনার বিভিন্ন রেফারেন্স মামলায় দেখা গেছে মুনিয়া আত্মহত্যা প্ররোচনার যে মামলাটি করা হয়েছে সে মামলাটি আইনসঙ্গতভাবে করা হয়নি আইনের রীতিনীতি অনুসরণ করা হয়নি সে কারণে আইনের দৃষ্টিতে এই মামলাটি অবৈধ এবং বেআইনি বলে মনে করছেন একাধিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি আত্মহত্যা প্ররোচনা মামলা রেফারেন্সে বলা হয়েছে মামলা করতে হবে ময়না তদন্তের রিপোর্টের পর অনেক সময় হত্যাকাণ্ডকেও আত্মহত্যা বলে চালানো হয় সেজন্য আত্মহত্যা করেছেন এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আত্মহত্যা প্ররোচনায় মামলা দাখিল করা যাবে না কিন্তু মুনিয়ার মরদেহ সিলিং ফ্যান থেকে নামানো হয় ২৬ এপ্রিল রাতে এবং ওই রাতেই তার বোন নুসাদ মামলা করেন আইনজ্ঞদের মধ্যে প্রশ্ন উঠেছে আত্মহত্যা প্ররোচনায় মামলা করার জন্য এত তাড়াহুড়া কেন মুনিয়া যে আত্মহত্যা করেছে তা কিভাবে বাদী নিশ্চিত হলেন এই প্রশ্নটি আরো গভীরভাবে উঠেছে যখন মুনিয়ার বড় ভাই সবুজ সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন কিছু ব্যক্তি তার বোনকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন এবং তিনি চট্টগ্রামের সাবেক হুই পুত্র সারণের নাম উল্লেখ করেছেন এখানে প্রশ্ন উঠেছে সুরোথাল রিপোর্ট তৈরি হওয়ার আগেই আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করা হলে সেই মামলাটি আইনের দৃষ্টিতে কতটুকু বৈধ হবে সুপ্রিম কোর্টের প্ররোচনা মামলায় একজন মানুষ কিভাবে প্ররোচিত হবেন সে ব্যাপারে পাঁচটি বিষয় সুনির্দিষ্ট করা হয়েছে সে বিষয়গুলো আত্মহত্যা প্ররোচনা মামলার ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে প্রথমত শেষ কথা কার সাথে হল আত্মহত্যা প্ররোচনা মামলায় একটি বিষয় সুপ্রিম কোর্ট উপজীব্য মনে করছে শেষ কথা কার সাথে হল বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি আত্মহত্যা প্ররোচনা মামলার রায়ে হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ এই অভিমতে পৌঁছেছিল যে শেষ কথা কার সঙ্গে হলো এবং এই অভিমতের ভিত্তিতেই শেষ কথা আত্মহত্যা প্ররোচনার মামলার একটি তথ্য হিসেবে বিবেচিত হতে পারে কিন্তু এখন মুনিয়ার কল লিস্ট এবং অন্যান্য যোগাযোগ উপায়গুলো খুঁজে দেখা মুনিয়ার শেষ কথা বসুন্ধরা এমডির সাথে হয়নি অন্য কারো সাথে হয়েছে দ্বিতীয়ত ডেথ নোট হাইকোর্ট বিভাগের ওই রায়ে এটাও বলা হয়েছিল যে আত্মহত্যা মামলায় ডেথ নোট খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি কারোর নাম উল্লেখ করা থাকে তাহলে তিনি এই মামলায় অভিযুক্ত হতে পারেন হতে পারে আত্মহত্যাকারীর শেষ লেখা অতীতে তিনি কি লিখেছেন আবার আবেগপ্রবণ হয়ে স্বাভাবিক জীবনে এসেছেন এটি বিবেচ্য বিষয় হবে না ডেথ নোট হলো মৃত্যুর পূর্বে লেখা এবং এরপরে তিনি আর কোনো কিছু লেখেননি কিন্তু সেরকম কোনো ডেথ নোট মুনিয়ার আত্মহত্যার পর পাওয়া যায়নি তৃতীয়ত শেষ সাক্ষাৎ কার সাথে মুনিয়ার এই আত্মহত্যা প্ররোচনা মামলায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মুনিয়া সে সাক্ষাৎকার সঙ্গে করেছেন সেখানে দেখা যাচ্ছে যে যাকে আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে তার সাথে মুনিয়ার দীর্ঘদিন সাক্ষাৎ ছিল না চতুর্থ কোন চাপ একটি আত্মহত্যা প্ররোচনা মামলায় এটি হলো সবচেয়ে বড় বিষয় এটি প্রত্যক্ষ পরোক্ষ এবং পারিপার্শ্বিক চাপ হতে পারে এই চাপগুলো যখন থাকবে তখন সেটি তদন্ত করার দায়িত্ব হল আইন প্রয়োগকারী সংস্থার কোনো বাদী নিশ্চিতভাবে আত্মহত্যা প্ররোচনাকারী হিসেবে কাউকে চিহ্নিত করতে পারবেন না এবং পঞ্চম আসামির নাম কেন আত্মহত্যা প্ররোচনায় মামলার যখন কোনো ডেথ নোট থাকবে না আত্মহত্যাকারী সুনির্দিষ্ট বয়ান থাকবে না পারিপার্শ্বিক অবস্থা থাকবে না বা কোনো সাক্ষাতে সুস্পষ্ট প্রমাণ থাকবে না তখন আত্মহত্যা মামলায় সরাসরি প্ররোচনায় মামলায় আসামি করবে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত সাপেক্ষে আর সুপ্রিম কোর্টের রায় এবং আইনজ্ঞদের মতামতের ভিত্তিতে মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় কোনো বিশেষ উদ্দেশ্য কাউকে খুশি করার জন্য বা কাউকে ব্ল্যাকমেলিংয়ের জন্য আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি নিয়ে তদন্ত করছে নিশ্চয়ই তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে এখনো উদ্ঘাটন হয়নি মুনিয়ার বোনের সে গাড়ির রহস্য কলেজ ছাত্রী জাহান মুনিয়ার বড় বোন জাহান তানিয়ার চরা ঢাকা মেট্রো ঘ এগারো একাত্তর দশ বিলাসবহুল সে গাড়ির মালিকের সন্ধানও মেলেনি এখনও কোরিয়ান ব্যক্তির ওই গাড়িটিকে বা কারা ক্রয় করেছিলেন তারপরে বিআরটিতে রেজিস্ট্রেশন ছাড়াই কারা সে গাড়ি ব্যবহার করছেন তাও বের হয়নি একাধিক তদন্তকারী সংস্থা খতিয়ে দেখছে মুনিয়ার বোন নুসরাতের ব্যবহার করা সে গাড়ির আসল মালিককে মুনিয়ার আত্মহত্যার সঙ্গে গাড়ির মালিকের সম্পৃক্ততা এবং নুসরাতের সঙ্গে তার সম্পর্ক কী তা খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি অন্ধকারাচ্ছন্ন বলে মনে করছেন সংশ্লিষ্টরা নুসরাতকে যৌথ ছেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গাড়ি সহ সকল প্রশ্নের মিলবে বলে একাধিক মহল মনে করছেন এছাড়া মুনিয়ার বোন নুসরাত এবং তার স্বামীর ব্যাংকের হিসাব নিকাশ খতিয়ে দেখা দরকার কেননা সে গাড়িটির মতোই তাদের সকল কার্যক্রম রহস্যময় প্রসঙ্গত গত ছাব্বিশে এপ্রিল জাহান মুনিয়ার আত্মহত্যার ঘটনায় একটি বিলাসবল গাড়িকে ঘিরে তৈরি করা হয় রহস্য মুনিয়ার বর্বন জাহান ওই দিন ঘটনাস্থলে আসেন একটি দামি গাড়িতে সে রাতে এই গাড়ির অস্বাভাবিক আনাগোনা ভাবিয়ে তোলে কর্মকর্তাদের হঠাৎ কিভাবে এই দামি গাড়ি পেলেন মুনিয়ার বোন নুসরাত জাহান পরে ওই দিন থেকে ঢাকা মেট্রো ঘর এগারো একাত্তর দশ নম্বরের বিলাসবহুল গাড়িটির মালিককে খোঁজা হচ্ছে মুনিয়ার আত্মহত্যায় যেভাবে আলোচনায় শারণ চৌধুরী মোশারুজ্জান মুনিয়ার আত্মহত্যার ঘটনার পর আলোচনায় আসছে নানা চরিত্র কাদের সঙ্গে যোগাযোগ হল মুনিয়ার তা নুসাদ জাহানের করা মামলায় এজাহার এবং এর বাইরে নানা বক্তব্য নানা অসঙ্গতি এসব খতিয়ে দেখছে মামলার তদন্তে নিয়োজিত আইন শৃঙ্খলা মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটিং এর স্ক্রিনশট নানা প্রশ্নের জন্ম দিয়েছিল ওই আলাপনটি ছিল হুইপ পুত্র শারণ চৌধুরীর সঙ্গে যদিও শারণ চৌধুরী অস্বীকার করছেন মুনিয়ার সঙ্গে তার এসব কথাবার্তা হয়নি স্ক্রিনশটগুলো সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি মুনিয়ার আত্মহত্যার ঘটনায় বড় বোনের মামলার কয়েকদিন পরেই বড় ভাই আশিকুর রহমান সবুজও আদালতে মামলার আবেদন করেছেন যেখানে তিনি বোনের আত্মহত্যার পেছনে শারণ চৌধুরীকে দায়ী করার চেষ্টা করেছেন আদালত বলেছেন বোনের করা মামলাটি তদন্তের পর ভাইয়ের মামলাটির তদন্ত হবে মুনিয়ার ভাই সবুজের করা মামলায় হুই পুত্র শারণ চৌধুরীর নামে আসায় ঘটনাটি নানা ডালপালা মেলতে শুরু করেছে বিভিন্ন তথ্যানুসন্ধান এবং সংশ্লিষ্ট সূত্রে পাওয়া যায় তথ্যে মুনিয়া তার বোন নুসরাতের সঙ্গে শারণ চৌধুরীর পূর্ব যোগাযোগের অভিযোগ পাওয়া গেছে যেদিন মুনিয়া আত্মহত্যা করে সেদিনও নুসরাতের সঙ্গে শারণ চৌধুরীর মুঠোফোনে আলাপ হয়েছিল বলে অভিযোগ আছে মুনিয়ার আত্মহত্যার পর শারণ চৌধুরীর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল সেসব বিষয়ে তিনিও কথা বলেছেন গণমাধ্যমে এদিকে চট্টগ্রাম এক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার পেছনে শারণ চৌধুরী এবং তার অনুসারী অনুগামী একটি পক্ষকে দায়ী করছে ওই ব্যক্তির পরিবার মামলা হয়েছে তাদের নামে ওই ব্যাংক কর্মকর্তা স্ত্রী একাধিকবার সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেন অভিযোগ রয়েছে আলোচনার তিন নিজের দিক থেকে সরাতে শারুণ চৌধুরী মুনিয়ার আত্মহত্যার পর নানান ইস্যুতে সরব হওয়ার চেষ্টা করেছেন আরও অভিযোগ রয়েছে যে রাতে গুলশানের বাসা থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয় ওই রাতে যে গাড়িতে চড়ে নুসরাত থানায় গিয়েছিলেন সেটি নাকি সারণ চৌধুরী সরবরাহ করেছিলেন যদি বিষয়টি অস্বীকার করেছেন নুসরাত এ ব্যাপারে জানতে শারুন চৌধুরীর মুঠোফোনে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া গেছে গত ছাব্বিশে এপ্রিল রাজধানীর গুলশানের ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় তার বড় নুসরাত জাহান বাদী হয়ে মামলা করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার অফিসার ইনচার্জ আবুল হাসান বলেন আমরা নিরপেক্ষভাবে মামলাটি তদন্ত করছি তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এটা জানতে পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে আর এত টাকা দিয়ে তিনি এখানে বাসা ভাড়া করেন কিভাবে তার ব্যাংক অ্যাকাউন্ট কোথা থেকে টাকা আসতো সবাই সবই তদন্ত হচ্ছে আমরা মুনিয়ার বোনকে থানায় ডেকেছি দু একদিন পর তিনি আসবেন বলেছেন এদিকে মুনিয়ার ভাই আশিকুর রহমান সবুজ গণমাধ্যমে জানান তার বাবা মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মারা যান দুই সালে আর মা মারা যান দুই সালে এরপর থেকে মুনিয়ার সম্পূর্ণভাবে নুসরাত ও তার স্বামীর নিয়ন্ত্রণে ছিল ছোট বোনের এই পরিণতির জন্য সবুজ নিজেও তার বোন নুসরাত ও তার স্বামীকে দায়ী করেন আব্রার হত্যা মামলা জেনে নিন সর্বশেষ গতি প্রকৃতি হত্যা অবস্থা কি মামলার দায় থেকে রেহাই পেতে আসামিদের সাফাই সাক্ষীর সংখ্যা কত আদালত কতজনকে সাফাই সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়েছেন কতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন মোট সাক্ষী কতজন মামলা নানার দিক দিয়ে জানতে কথা হয় মামলার রাষ্ট্রপক্ষের এক আইনজীবীর সঙ্গে দেশজুড়ে আলোচিত আব্রার হত্যা মামলা মোটামুটি নিয়মিত গতিতেই এগোচ্ছিল কিন্তু করোনা মহামারী এসে বাদ সাধে তাতে এখন করোনায় আটকে গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার ফাহাত সাক্ষ্য গ্রহণ হয় গত মার্চ এরপর এপ্রিল মামলাটিতে সাফাই স্বাক্ষর জন্য দিন ধার্য ছিল কিন্তু দেশে করোনা পরিস্থিতির অবনতির কারণে গত পাঁচই এপ্রিল সরকার অফিস আদালত গণপরিবহন চলাচলে বিধি নিষেধ আরোপ করে তাতে আদালত সীমিত পরিসরে চালু রাখার সিদ্ধান্ত নেয় আটকে যায় এই মামলার পরবর্তী কার্যক্রম রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার গণমাধ্যমকে জানান এই মামলায় মোট সাক্ষী জন তার মধ্যে সাক্ষ্য আদালতে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ এখন এই মামলায় দুজন আসামি তাদের পক্ষে চারজন সাফাই সাক্ষী দিতে আবেদন করেন আদালতের কাছে সাফাই সাক্ষী হলো আসামির পক্ষে আদালতে সাক্ষ্য দেওয়া তবে চারজন সাফাই সাক্ষীর মধ্যে কতজনকে গ্রহণ করা হবে সেটি নির্ভর করছে আদালতের উপর গেল আঠেরোই এপ্রিল সাফাই সাক্ষী প্রসঙ্গে শুনানির কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতিতে আদালত বন্ধ হয় সেটি আর হয়নি প্রশান্ত কর্মকর আরো বলেন করোনা স্বাভাবিক হওয়ার পর যখন আদালত খুলবে তখন হয়তো মামলাটির গতি ফিরে আসবে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এর আগে গত মার্চে মামলার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এর মধ্য দিয়ে আসামি পক্ষের আইনজীবীদের জেরা শেষ হয় এরপর ট্রাইব্যুনাল আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য ত্রিশে মার্চ দিন ধার্য করেন ওই দিন দুজন আসামি তাদের পক্ষে সাফাই সাক্ষী হিসেবে চারজনের নাম আদালতে দাখিল করেন যারা শুনানির জন্য আঠেরো এপ্রিল দিন নির্ধারিত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় যের ধরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে দুই হাজার উনিশ সালের ছয়ই অক্টোবর রাতে ডেকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে কয়েক দফা পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে দেওয়া হয় এরপর রাত তিনটার দিকে শেরেবাংলা বাংলা হলের নিচতলা ও দোতলা সিঁড়ির করিরোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ঘরমুখ মানুষদের ঠেকাতে ফেরিঘাটে বিজেপি মোতায়েন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরমুখ মানুষের যাতায়াত ঠেকাতে রোববার থেকে ফেরিঘাটে বিজেপি মোতায়েন করা হচ্ছে শনিবার রাত থেকে কিছু সংখ্যক বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে শনিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তাজুল ইসলাম যুগ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন রোববার সকাল থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন থাকবে বিজেপির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফৈজুর রহমান রাত পৌনে দশটায় যুগান্তরকে বলেন মুন্সীগঞ্জ মানিকগঞ্জ জেলা প্রশাসনকে সহযোগিতায় শনিবার সন্ধ্যা থেকে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে এর আগে শনিবার বিকেলে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে জেলা প্রশাসক এস এম ফেরদুস বলেন বিজেপির তিনটি টিমের মধ্যে একটি টিম মানিকগঞ্জে প্রবেশমুখ ধললায় দ্বিতীয় টিম বারবারিয়া ও একটি টিম পাটুরিয়া ঘাট এলাকায় অবস্থান করবে আসন দোয়া করি আল্লাহ যেন করোনা থেকে মুক্তি দেন বললেন প্রধানমন্ত্রী পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন পবিত্র কোরআনে শিক্ষা আমাদের পার্থিব সুখ শান্তির পাশাপাশি আখিরাতে মুক্তির পথ দেখায় রোববার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি বলেন লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী সিয়াম শাতনের মাসের রাতে মানব জাতির পথ নির্দেশক পবিত্র আল কোরআন পৃথিবীতে নাজিল হয় পবিত্র কোরআনে শিক্ষা আমাদের পার্থিব সুখ শান্তির পাশাপাশি আখিরাতে মুক্তির পথ দেখায় শেখ হাসিনা বলেন মহান আল্লাহ তালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন হাজার মাসের ইবাদতের চেয়ে এই রাতের ইবাদত উত্তম এই রাতে আল্লাহর সহমত নিয়ামত বর্ষিত হয় পবিত্র রাতে ইবাদত বন্দিকীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি অর্জন করতে পারি তার অসীম রহমত নাজাত বরকত ও মাগফিরাত বাংলাদেশের জনগণ সহ বিশ্ববাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য দোয়া প্রার্থনা আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আসুন আমরা সবাই মহিমান্বিত রজনীতে মহান আল্লাহ তালা দরবারে বিশেষভাবে ইবাদত দোয়া প্রার্থনা করি যেন আল্লাহ বাংলাদেশের জনগণ সহ বিশ্ববাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি দেন প্রধানমন্ত্রী পবিত্র রজনীতে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি শান্তি ও কল্যাণ কামনা করেন তিনি বলেন মহান আল্লাহ আমাদের সহায় হন আমিন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ